সমাপিসি 6,20,000 টাকা, বার্ষিক 5% সরল সুদের হারে তিনটি ব্যাংকে যথাক্রমে 2 বছর, 3 বছর এবং 5 বছরের জন্য এমনভাবে জমা করেন যাতে তিনটি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান হয়। সমাপিসি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? মনে করি সমাপিসি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ব্যাংকে যথাক্রমে এক্স টাকা, ওয়াই টাকা ও জেড টাকা জমা রেখেছিলেন। যেহেতু সমাপিসি মোট 6,20,000 টাকা জমা রেখেছিলেন তিনটি ব্যাংকে, অতএব আমরা বলবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 6,20,000। একে আমরা 1 নম্বর দেব। এবার বার্ষিক 5% সরল সুদের হারে এক্স টাকার 2 বছরের সুদ হবে PTR/100 সূত্রে ফেললে x×2×5/100 বা 10x/100 টাকা। এখানে দেখো এক্স হচ্ছে আসল, প্রথম ব্যাংকে 2 বছরের জন্য টাকা রেখেছিলেন, তাই টি হচ্ছে এখানে 2, আর আর এর মান হচ্ছে 5, যেহেতু বার্ষিক সুদের হার বলেছে 5%, তাহলে 5/ এখানে 100 হবে। এখান থেকে আমরা পেলাম 10x/100 টাকা। অনুরূপভাবে ওয়াই টাকার 3 বছরের সুদ হবে 15y/100 টাকা, আর জেড টাকার 5 বছরের সুদ হবে 25z/100 টাকা। প্রশ্নানুসারে তিনটি ব্যাংকের সুদের পরিমাণ সমান, অতএব আমরা লিখব 10x/100 = 15y/100 = 25z/100, বা এখান থেকে আমরা পাচ্ছি 10x = 15y = 25z। এখন 10, 15 এবং 25-এর এলসিএম বা লসাগু দিয়ে যদি আমরা প্রত্যেকটা পদকে ভাগ করি তাহলে কি পাবো? x/15 = y/10 = z/6 সমান কে ধরে নেওয়া হলো? এখান থেকে আমরা পাবো কি, x = 15 কে, y = 10 কে, z = 6 কে। এক্স ওয়াই জেড এর এই মানগুলো এখন আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণে বসালে আমরা কি পাবো? না, 15k + 10k + 6k = 6,20,000 বা 6,20,000, বা এখান থেকে বলা যায় 31k = 6,20,000, বা k এর মান হলো 20,000। অতএব আমরা এক্স এর মান পাবো 15×20,000 = 3,00,000, ওয়াই এর মান পাবো 10×20,000 = 2,00,000, এবং জেড এর মান পাবো 6×20,000 = 1,20,000। সুতরাং আমরা পেলাম সমাপিসি প্রথম ব্যাংকে 3,00,000 টাকা, দ্বিতীয় ব্যাংকে 2,00,000 টাকা এবং তৃতীয় ব্যাংকে 1,20,000 টাকা জমা রেখেছিলেন।